তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ব্যাকেট মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। ধরুন কোনো একদিন আপনি ঘুম থেকে উঠে দেখতে পারলেন পুরো দেশের পুলিশ আপনাকে খুঁজছে, সবাই শুধু আপনাকেই মারতে চায়, কিন্তু আপনি জানেনই না যে আপনি কি অপরাধ করলেন বা কেনই আপনাকে খোঁজা হচ্ছে। তো এমনই একটা গল্প দেখতে পাবো আজকের এই ভিডিওতে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ব্যাকেট নামের একটা লোক তার ওয়াইফ এপ্রিলের সাথে গ্রিসে ঘোরার জন্য এসেছে। তো এখানে তারা সারাদিন ঘোরাঘুরি করে, বিভিন্ন ছবি টবি তুলে অনেক ফুর্তি করার পরে ফাইনালি যখন এখানে রাত হয়ে যায় তখন তারা একটা রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে তারা একটা ঘর ভাড়া করেছে আর সেই ঘরে যাওয়ার জন্যই তারা গাড়ি দিয়ে বেরিয়ে পড়ে, কারণ সেই ঘরটা হচ্ছে গিয়ে শহর থেকে অনেক অনেক দূরে। তো যেহেতু সেই ঘরটা শহর থেকে একটু বেশিই দূরে ছিল, তো এই জন্য তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিল তারা অর্ধেক অর্ধেক করে ড্রাইভ করবে। তবে একটু পরে যাওয়ার পরেই এপ্রিল সেখানে ঘুমিয়ে পড়ে, আর এটা দেখার পরে ব্যাকেট বাধ্য হয়ে নিজেই ড্রাইভ করা শুরু করে। যদিও সে একটু ক্লান্ত ছিল, তার একটু ঘুম পাচ্ছিল, তবে তবুও সে এটাকে কন্টিনিউ করে। কিন্তু সে এটাকে বেশি দূর কন্টিনিউ করতে পারে না, একটু সামনে গিয়ে সে ড্রাইভ করতে করতেই ঘুমিয়ে পড়ে, আর এই জন্য গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর একটা গর্তের মধ্যে গিয়ে উল্টে পাল্টে পড়ে। আর সেই গর্তের মধ্যে একটা ঘর ছিল, আর সেই ঘরের দেয়ালটাকে ভেঙে সেই গাড়িটার মধ্যে চলে আসে। সেই ঘরের মধ্যে একটা মা আর একটা ছেলে ছিল, তারা ভয়ে তাদের কাছে আসছিল না। কিন্তু আমরা দেখতে পারি যেহেতু ব্যাকেট তার সিটবেল্টটাকে বেঁধে রেখেছিল, তো এই জন্য সৌভাগ্যক্রমে তার কিছুই হয় না, সে হালকা একটু ব্যথা পায়। কিন্তু তার ওয়াইফ এপ্রিল এখানে স্পটেই মারা যায়, আর এইটা দেখার পরে ব্যাকেট প্রচণ্ড বাজেভাবে ভেঙে পড়ে। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার চোখের সামনে তার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে, তাও আবার এমন একটা দুর্ঘটনার জন্য। তো যেহেতু এখানে ব্যাকেট এই সমস্ত ব্যাপারগুলোকে সহ্য করতে পারেনি, তো এই জন্য সে এখানে বেহুশ হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে আসে। আসলে এখান থেকে যখন সে পালানোর ট্রাই করে তখন ডক্টর তাকে ধরে ফেলে, আর ডক্টর তাকে বলে তোমার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে, তুমি এখানে রেস্ট করো। আর এর একটু পরেই আমরা দেখতে পারি তাকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। তো এখানে ব্যাকেট তাকে বলে যে যেই ঘরের মধ্যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মানে আমার গাড়ি যেই ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, সেখানে একটা মা আর একটা ছেলেও ছিল, তাদের কোনো সমস্যা হয়েছে নাকি তারা সুস্থ আছে? তো এইটা শোনার পরেই পুলিশ একটু থই হয়ে যায়। সে বলে যে যেই ঘরের মধ্যে তুমি অ্যাক্সিডেন্ট করেছো সেটার মধ্যে অনেক বছর ধরে কেউ কোনোদিন যায়নি, কেউ কোনোদিন বাসও করেনি, সো এটার মধ্যে কেউ আসবে কী করে? কিন্তু আমরা দেখতে পারি ব্যাকেট এই কথাটা একেবারেই কেয়ার না করে সেখান থেকে সোজা বেরিয়ে চলে আসে। আর এরপর সে আস্তে আস্তে করে সেখানে চলে আসে যেখানে কালকে রাতে তার ওয়াইফের মৃত্যু হয়েছে, মানে সেই ঘরের মধ্যে। কিন্তু যখন ব্যাকেট এই ঘরের মধ্যে চলে আসে তখন এখানে একটা মেয়ে এসে তাকে শ্যুট করা শুরু করে, আর এগুলো দেখার পরে ব্যাকেট একটু বেশি ভয় পেয়ে যায়, সে লুকিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি মেয়ে তাকে শ্যুট করেই যাচ্ছিল, তো এই জন্য সে জলদি করে সেখান থেকে পালিয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখন সে শুনতে পারে সেই পুলিশের ভয়েসটা, যেই পুলিশের সাথে মাত্রই সে কথাবার্তা বলে আসলো। আর এই পুলিশ তাকে বলে যে এই মেয়ে হচ্ছে গিয়ে পুলিশের অফিসার, সে আসলে ভুল করে তোমার উপরে শ্যুট করে দিয়েছে, তুমি জলদি করে সেখান থেকে বেরিয়ে আসো, তোমার উপরে কোনো শ্যুট করা হবে না, আমরা ভুল করেছি এই জন্য আমরা তোমার কাছে সরি বলছি। আর এগুলো শোনার পরে যখন ব্যাকেট আস্তে করে উপরে ওঠে তখন আমরা দেখতে পারি তারা দুইজন মিলে আবারও ব্যাকেটের উপরে শ্যুট করা শুরু করে, আর এই জন্য ব্যাকেট একটু বেশি আহত হয়ে সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে চলে আসে। আর এরপর সে চলে আসে একটা পাহাড়ের উপরে, ব্যাকেট দেখতে পারে এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, তো এই জন্য সে পাহাড়ের উপর থেকে লাফ দেয় আর এরপর সে আবারও দৌড়ানো শুরু করে। আসলে ব্যাকেট এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে এই পুলিশ আর সেই মেয়ে কেনই বা তাকে মারতে চায়, তার অপরাধটা কী, সে বা কী করেছে। এই সমস্ত ব্যাপারগুলো না জেনে যখন সে দৌড়াচ্ছিল তখন সে সামনে একটা ট্রাক পেয়ে যায়, আর এই ট্রাকের মধ্যে সেই রাতটা পার করে দেয়। তবে পরদিন সকালবেলা যখন ট্রাকের মালিকজন চলে আসে তখন দরজা খোলার পরে ব্যাকেট একটু ভয়ই পেয়ে যায়, তবে এই তিনটা লোক তার সাথে কথাবার্তা বলা শুরু করে। তো এখানে ব্যাকেটের দুঃখের গল্পটা শুনতে পেয়ে একটা লোক তাকে সঙ্গে করে তার বাসায় নিয়ে আসে, আর এখানে সে তার বুলেটটাকে বের করে তার ক্ষতস্থানে চিকিৎসা করে। আর এরপর যখন সে তাকে খাবার দাবার দিতে যাবে তখন সে দেখতে পারে সেই পুলিশটা এখানে চলে এসেছে। আসলে এই পুলিশটা তার সঙ্গে কথা বলতে চায়, তাও আবার ব্যাকেট সম্পর্কে। যদিও এই লোকটা জোরে বলে দিয়েছিল যে আমি ব্যাকেট বা তার মতো কোনো লোকজনকে দেখতে পাইনি, কিন্তু এই পুলিশগুলো তার কোনো কথা শুনবে না, তারা তাকে ধাক্কা দিয়ে মধ্যে চলে আসে। আর এরপরে তারা তন্ন তন্ন করে ব্যাকেটকে খোঁজে, যদিও তারা ব্যাকেটকে কোথাও পায় না, কারণ শেষ মুহূর্তে জানলা দিয়ে ব্যাকেট পালিয়ে চলে এসেছে। আর এখান থেকে সে দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসে, আর এখানে সে কিছু লোকজনকে পায়। সে দেখতে পারে তারা ইংরেজিতে কথাবার্তা বলছে, তো এই জন্য সে গিয়ে তাদের কাছে সাহায্য চায়, আর সে বলে যে আমি ইউএস এম্বাসিতে একটু কথাবার্তা বলতে চাই। তো এই জন্য সেই মেয়েটা তাকে একটা ফোন দেয়,
আর এই জন্য ইউএস অ্যাম্বাসিতে কল দেওয়ার পরে সে ইউএস অ্যাম্বাসির লোকজনকে বলে যে এখানে আমাকে সবাই মারতে চায়, দুইটা পুলিশ আমার পেছনে লেগেছে, তারা যেই কোনো মূল্যে আমাকে মারতে চায়, তবে আমি জানি না আমার অপরাধটা কী বা আমি কী করেছি, সো প্লিজ আমাকে একটু সাহায্য করুন। তো তখন অ্যাম্বাসির লোকজন বলে যে হ্যাঁ, আপনাকে আমরা সাহায্য তো করতে পারবো, তবে আপনি এখন যেখানে আছেন সেই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের মিনিমাম একদিন সময় তো লেগেই যাবে। আর এই ব্যাপারটা শোনার পরে সে একটু বেশি থ হয়ে যায় আর সে প্রচণ্ড ভয়ে তাকে বলে যে একদিনের মধ্যে সে আমাকে শেষ করে দিবে, সো আপনার আসার দরকার নেই, যতটা জলদি করে সম্ভব আমি আপনার কাছে আসছি। আর এরপরে সে ফোনটাকে কেটে সেই মেয়েটাকে ফোনটা দিয়ে থ্যাংক ইউ বলে আবারও জলদি করে দৌড়ানো শুরু করে। তো আমরা দেখতে পারি ব্যাকেট চলে আসে একটা রেল স্টেশনে, আর এখানে একটা ট্রেনের মধ্যে উঠে সে ইউএস অ্যাম্বাসির দিকে রওনা করে। আসলে এই ট্রেনটা সেখানেই যাবে, তবে যখন সে ট্রেনের মধ্যে উঠে তখন সে দেখতে পারে সেই পুলিশও ট্রেনের মধ্যে চলে এসেছে। আসলে এই পুলিশ এসে তার পাশেই বসে আর সে তাকে একেবারে কবজার মধ্যে নিয়ে নেয়। যদিও ব্যাকেট তার থেকে ছোটার জন্য চিল্লাচিল্লি করে, এখান থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তবে সে কোনোভাবেই এখান থেকে যেতে পারছিল না। আর সেই পুলিশ তাকে গান পয়েন্টেও নিয়ে নেয়, আর এখানে সবাইকে সে বলে দেয় যে ব্যাকেট হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর একজন অপরাধী, তাকে আমি এখনই পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। আর এইটা বলে সে তাকে সাইডে নিয়ে সে তার পেটের মধ্যে গুলিও করার ট্রাই করে, তবে ব্যাকেট যেহেতু ধস্তাধস্তি করছিল তো এই জন্য সেই গুলিটা গিয়ে অফিসারের পায়ের মধ্যে লাগে। আর এই সুযোগটা নিয়ে ব্যাকেট জলদি করে সেখান থেকে বেরিয়ে কোনো একটা দোকানে এসে কারো একজনের ফোন নিয়ে আবারও ইউএস অ্যাম্বাসিতে কল দেয়। তো এখানে যখন অ্যাম্বাসির লোকজন জানতে পারে যে ব্যাকেট একটা পুলিশকে একটা গুলি করে দিয়েছে, তো এই জন্য তারা একটু শক্তি হয়ে যায় আর তারা বলে যে যতক্ষণ না তুমি নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করছো ততক্ষণ আমরা তোমার কোনো সাহায্য করতে পারবো না। তবে ব্যাকেট একটু বেশি অ্যাগ্রি হয়ে যায়, সে বলে যে সেই পুলিশ আমাকে অ্যারেস্ট করতে চায় না, সে আমাকে মারতে চায়, সে বারবার করে আমার পেটে গুলি করতে চায়, আমি জানি না যে কেন সে এমনটা চায়। আর এরপর সে ফোনটাকে কেটে দিয়ে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে সে রাস্তায় কিছু পোস্টারও দেখতে পারে আর সে দেখতে পারে এই পোস্টারের মধ্যে সেই ছেলেটার ছবি যাকে সে সেই দিন রাতে দেখতে পেয়েছিল, মানে সেই ঘরের মধ্যে সে দেখতে পেয়েছিল। তো এগুলো দেখার পরে ব্যাকেট জলদি করে চলে আসে সেই দুটা মেয়ের কাছে যারা এই পোস্টারগুলোকে লাগাচ্ছে, আর সে এসে জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে তোমরা তার পোস্টার কেন লাগাচ্ছ। আর তখন এই দুইটা মেয়ে তাকে বলে যে এই ছেলেটা হচ্ছে গিয়ে ক্যারেজ নামের একটা লোকের ছেলে, আসলে ক্যারেজ এই দেশে খুবই জনপ্রিয়, সে এবার প্রেসিডেন্ট ইলেকশনও করতে যাচ্ছে, তবে যেহেতু সে জনপ্রিয় তো এই জন্য বিরোধী পার্টি তার ছেলেকে কিডন্যাপ করে তাকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছে, তাকে বারবার করে হুমকি দেওয়া হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ব্যাকেট বুঝতে পারে যে সেই পুলিশগুলো তাকে এই জন্য মারতে চায় কারণ সে সেই ছেলেটাকে দেখে ফেলেছে। আর এই জন্য সে জলদি করে সেই মেয়ে দুটাকে বলে দেয় যে আমি সেই ছেলেকে এমন একটা ঘরে দেখতে পেয়েছিলাম আর তোমরা আমাকে একটু ইউএস অ্যাম্বাসিতে যেতে সাহায্য করো কারণ পুলিশ আমাকে বারবার করে মারার ট্রাই করছে। আর এই জন্য এই মেয়েরাও রাজি হয়ে যায়। তবে যখন সে গাড়ির মধ্যে উঠবে তখন সে দেখতে পারে সেই মেয়েটাকে, মানে সেই পুলিশ মেয়েটাকে যে তাকে মারার জন্য দৌড়াচ্ছে। আর এই জন্য সে জলদি করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে পড়ে। আর যখন এখানে পুলিশ এসে এই মেয়েগুলোকে জিজ্ঞেস করে তখন সে বলে যে না, তাকে তো আমরা দেখতে পাইনি, তবে হ্যাঁ এমন একটা লোককে আমরা দেখতে পেয়েছি উল্টা দিকে যেতে। আর এই জন্য পুলিশ যখন চলে যায় তখন তারাও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। আর এরপরে রাস্তায় তাকে ডিকি থেকে বের করে সামনেও আনা হয়, তাকে পানি খাইয়ে একটু শান্তও করা হয়। আর এখানে মেয়ে দুইটা ব্যাকেটকে বলে যে আমরা সবাই এখন ক্যারেজের র্যালিতে যাচ্ছি কারণ একমাত্র ক্যারেজই হচ্ছে গিয়ে সেই লোক যে এখন ব্যাকেটকে সেভ করতে পারে, কারণ সমস্ত পুলিশ তাকে খুঁজছে, তাকে যখন পাওয়া হবে তখনই মেরে ফেলা হবে। আর তখন আমরা দেখতে পারি সামনে একটা ট্রাফিক জ্যাম লেগেছে আর এখানে পুলিশরা সমস্ত গাড়িগুলোকে চেক করছে। আর এগুলো দেখার পরে ব্যাকেট জলদি করে সেখান থেকে নেমে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তো এখানে দৌড়াতে দৌড়াতে ব্যাকেট চলে আসে একটা মেট্রো স্টেশনে, আর এরপরে মেট্রোতে উঠে ব্যাকেট চলে আসে ইউএস অ্যাম্বাসির শহরে। আর যখন সে অ্যাম্বাসির দিকে যাওয়ার জন্য ট্রেন থেকে বের হয় তখন সে দেখতে পারে এখানে শুধু পুলিশ আর পুলিশ, তো এই জন্য এগুলো দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায় আর সে আস্তে আস্তে করে এখান থেকে পালানোর ট্রাই করে। তবে যখন সে যাচ্ছিল তখন একটা আন্ডার কাভার অফিসার তার উপরে হামলা করে আর সে তাকে ছুরি দিয়ে অনেকবার আঘাত করে, সে তার শরীরের মধ্যে অনেকবার ছুরি ঢুকিয়েও দেয়, তবে ব্যাকেট কোনো রকমে তাকে মেরে সেখান থেকে জলদি করে পালিয়ে চলে আসে। আর যখন ব্যাকেট বাইরে আসে তখন এখানে কিছু লোক যখন দেখতে পারে সে খুবই আহত হয়ে পড়ে আছে তখন তারা তাকে সাহায্য করে আর তারা তাকে কোনো রকমে সেখান থেকে তুলে ইউএস অ্যাম্বাসিতে নিয়ে আসে, মানে ফাইনালি ব্যাকেট চলে এসেছে ইউএস অ্যাম্বাসিতে। আর অ্যাম্বাসিতে আসার পরে ব্যাকেট একটু শান্ত হয়, এখানে অ্যাম্বাসির ডক্টর তার চিকিৎসা করে। আর এরপরে স্টেফেন নামের একটা লোক তার সাথে মিট করতে আসে আর এই লোকটা তাকে বলে যে তোমার ওয়াইফের লাশটা মাত্র এক ঘন্টা আগে আমাদের এখানে এসেছে আর এখন এটাকে আমেরিকা পাঠানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে।
তো এরপরে ব্যাগেট তাকে সেই সমস্ত ব্যাপারগুলো বলে যেগুলো শুরু থেকে এখন পর্যন্ত তার সাথে হয়েছে। আর এগুলো শোনার পরে স্টেফেন তাকে বলে যে প্রথমে পুলিশ তোমাকে আন্ডার কভার হিসেবে মারতে চেয়েছিল, তবে যখন থেকে তুমি একটা পুলিশের পায়ে গুলি করে দিয়েছো তখন থেকে তারা তোমাকে ক্রিমিনাল ঘোষণা করে দিয়েছে, আর এখন তারা প্রকাশ্যেই তোমাকে মারতে চায়। তো এই জন্য সে তাকে পরামর্শ দেয় যে তোমার উচিত হবে তুমি গ্রিক পুলিশের কাছে নিজেকে স্যারেন্ডার করো, আর এরপরেই আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো। আর সে তাকে বলে তুমি কোনোভাবেই ভয় পাবে না, কারণ তোমার সেফটির জন্য আমরা একজন অফিসার তোমার সঙ্গে পাঠিয়ে দেব, আর এরপরে তার সাথে তুমি আবারও অ্যাম্বাসিতে ব্যাক করতে পারবে, এতে করে কোনো সমস্যা হবে না। আর এটা যদি তুমি না করো তাহলে তোমার কোনো সাহায্য আমরা করতে পারবো না। তবে যেহেতু এতে করেও ব্যাকেন রাজি হচ্ছিল না, তো এই জন্য স্টেফেন বলে আচ্ছা ঠিক আছে, কারো যাওয়ার দরকার নেই, তোমার সঙ্গে পুরোটা সময় আমিই থাকবো। আর এরপর তারা দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে একটু দূরে যাওয়ার পরে ব্যাকেটের মনে হয় যে কোনো একটা সমস্যা তো এখানে আছে, আর ব্যাপারটা এমনই ছিল। একটু দূরে যাওয়ার পরে স্টিভেন একটা ইলেকট্রিক ডিভাইস বের করে ব্যাকেটকে ইলেকট্রিক শক দেওয়ার ট্রাই করে, তবে ব্যাকেট নিজেকে প্রোটেক্ট করে আর সে তাকে মারা শুরু করে, আর এই জন্য তাদের গাড়িটা গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে। আর ব্যাকেট কোনো রকমে সেখান থেকে বেরিয়ে নিজের জীবনটা নিয়ে জলদি করে পালায়। আসলে এখন ব্যাকেট বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, তার কোথায় যাওয়া দরকার, কারণ ইউএস অ্যাম্বাসিও তাকে মারতে চায়। তবে তখনই ব্যাকেটের মনে পড়ে সেই দুইটা মেয়ের কথা যারা বলেছিল র্যালিতে যাওয়ার কথা। তো এই জন্য ব্যাকেট জলদি করে র্যালিতে চলে আসে আর তাদেরকে খুঁজে বের করে তাদের সবার কাছে সে সাহায্যও চায়। এখানে সে বলে আমি জানি না কেন পুলিশ থেকে শুরু করে অ্যাম্বাসির লোকও আমাকে মারতে চায়, এখন তুমি আমাকে সাহায্য করতে পারো। আর এরপর যখন সেই মেয়েটা একটা কল দেওয়ার ট্রাই করে তখন এখানে স্টেফেন পুলিশ নিয়ে চলে আসে, আর তারা খুব চালাকি করে ব্যাকেটকে পেছনের দরজা দিয়ে পালাতে সাহায্য করে। আর যখন ব্যাকেট পালিয়ে যাচ্ছিল তখন স্টেফেন ব্যাপারটা বুঝতে পেরে তাকে ফলো করা শুরু করে। তবে ততক্ষণে ব্যাকেট এই রেলের মধ্যে হারিয়ে গেছে, মানে সে এই মিসাইলের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু যখন সে আরও একটু সামনে আসে তখন সে দেখতে পারে এই রেলের মধ্যে কারাজও আছে। আসলে কারাজের ছেলেকেই কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু যেহেতু ব্যাকেট নিজেকে সেখানেও সেফ মনে করছিল না, তো এই জন্য সে জলদি করে লুকিয়ে একটা গ্যারেজের মধ্যে চলে আসে। তবে এখানেও স্টেফেন তাকে খুঁজে বের করে ফেলে। তো এখানে যখন স্টেফেন তাকে শ্যুট করে মেরে ফেলবে তখন সে একটা ইমার্জেন্সি কল পায়, আর এই কলটা যখন সে রিসিভ করে তখন এই সুযোগটা নিয়ে ব্যাকেন একটা পাথর দিয়ে তার উপরে হামলা করে। আর যখন সে তাকে মেরে ফেলতো তখন স্টেফেন বারবার করে তার কাছে মাপ চায়, আর সে তাকে বলে যে আমি আর এখন তোমাকে মারবো না, প্লিজ তুমি আমাকে মেরো না, কারণ আমি মাত্র যেই কলটা পেলাম সেটার মাধ্যমে আমি জানতে পেরেছি যে বিরোধী পার্টির লোকজন অলরেডি ক্যারাসকে মেরে ফেলেছে। সো যেহেতু ক্যারাসের মৃত্যু হয়ে গেছে সো তোমার লাইফেরও কোনো ঝুঁকি নেই। আর এরপর সে এখানে সমস্ত গোমরটা ফাঁস করে। সে বলে যে কারাস ইলেকশনে উইন হওয়ার জন্য মাফিয়ার থেকে টাকা ধার নিয়ে তারপরে মানুষের উপরে খরচ করেছিল, তবে যেহেতু সে ঋণ পরিশোধ করতে পারেনি তো এই জন্য মাফিয়ার লোকজন তার ছেলেকে কিডন্যাপ করেছিল। কিন্তু সাধারণ মানুষজনের মনে হয়েছে যে বিরোধী পার্টির লোক তার ছেলেকে কিডন্যাপ করে তাকে নির্বাচনে হারাতে চায়। আসলে ব্যাপারটা এমন ছিল না, সে ছিল মাফিয়ার সাথে কানেক্টেড। তবে যেহেতু এখন তার মৃত্যু হয়ে গেছে তার মানে তুমি এখন সেফ, তোমাকে আমি আর কিছু করব না, তুমি রিল্যাক্স হয়ে বাইরে বেরোতে পারো। তবে আমরা দেখতে পারি যে ব্যাকেন্ড কোনোভাবেই তাকে বিশ্বাস করতে চায় না, তো এই জন্য সে তাকে আচ্ছা রকম থলাই করে সেখানে বেউশ করে দিয়ে এরপর সে বাইরে চলে আসে। তবে বাইরে আসার পরে সে সেই মেয়েটাকে দেখতে পারে যেই মেয়েটা তাকে প্রথমে মারার ট্রাই করেছিল। আর এরপর যখন সে তাকে ফলো করে একটু সামনে আগায় তখন সে দেখতে পারে এই মেয়েটা সেই পুলিশের গাড়িতে উঠেছে যেই পুলিশ তাকে বারবার করে মারতে চায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, সে গিয়ে তাদের উপরে গুলি করা শুরু করে। সে একজনকে গুলি করে আহতও করে ফেলে, তবে এই মেয়েটা তার উপরও একটা গুলি করে। কিন্তু ব্যাকেট তবুও নিজেকে প্রোটেক্ট করে আর সে তাকে মারতে মারতে সেখানে বেউশি করে ফেলে। তবে এই সুযোগটা পেয়ে অন্য যেই পুলিশ ছিল সে গাড়িটা নিয়ে পালিয়ে যায়। ব্যাকেট তাকে ফলো করার ট্রাইও করে তবে সে কোনোভাবেই তাকে ফলো করতে পারছিল না, তো এই জন্য সে ছাদ থেকে লাফ দিয়ে তার গাড়িটার উপরে পড়ে আর তাকে জোর করে গাড়ি থেকে বের করে তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে তারপর তাকেও বেউশ করে ফেলে। তবে ততক্ষণে এখানে অনেক লোকজন চলে এসেছে আর তারা শুনতে পারে যে এই লোকটার ডিগি থেকে একটা শব্দ আসছে, আর যখন তার ডিগিটা খোলা হয় তখন তারা এখানে সেই ছেলেটাকেও পেয়ে যায়। আর তখন এখানে সবাই জানতে পারে যে পুলিশও মাফিয়ার সাথে জড়িত ছিল, মানে এই যে তিন চারটা পুলিশ তারাও মাফিয়ার সাথে জড়িত ছিল। তবে যেহেতু এখন ব্যাকেটে ছেলেটাকে সেভ করে ফেলেছে আর সে নিজেও তার বদলা নিয়ে নিয়েছে, মানে এখন আর তার মৃত্যুর কোনো ঝুঁকি নেই, তো এই জন্য সে ফাইনালি সেখান থেকে আবারও তার দেশে ব্যাক করে, মানে সেফলি সে তার দেশে ফাইনালি ব্যাক করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।